হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। গতকাল এফসি গোয়া দলকে 2-1 গোলে হারিয়ে কোয়ালিফাই করে গেছে ফাইনাল ম্যাচে মোহনবাগান দল। সেই ম্যাচ শেষ হওয়ার পর অবশ্যই ম্যাচের নায়ক সাদিকিউ এছাড়া জোয়ান ফ্যান্ডো কি বলেছেন, তো জোয়ান ফ্যান্ডো সেই ম্যাচ শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে এটাই বলেছেন যে আমরা সবচেয়ে সেরা দলদের হারিয়ে ফাইনালে উঠেছি, নিজেদের যতটুকু সেরা দেওয়ার দরকার ততটুকু দিয়েছি, দুর্দান্ত পারফরমেন্স করেছি, তাই আজকে আমরা এই জায়গায়। আমাদের লক্ষ্য এএফসি কাপ। এএফসি কাপের আগে ভালো ভালো দলের বিরুদ্ধে এরকম ম্যাচ খেলে আজকে ফাইনালে উঠেছি, তো এটা যতটা ভালো প্রস্তুতি ম্যাচ হচ্ছে, যতটা ভালো প্রস্তুতি নিতে পারছি, এটা আমাদের খুব সাহায্য করবে এএফসি কাপের টুর্নামেন্ট খেলার সময়। তাছাড়া গোয়া দল যথেষ্ট শক্তিশালী দল ছিল, সে তারা খুবই ভালো পারফরমেন্স করেছে, তাদের বিরুদ্ধে ভালো খেলে আমরা জিততে পেরেছি এবং আমি আশা করি ফাইনাল ম্যাচেও আমরাই জিতব, সমর্থকদের মুখে হাসি ফোটাবো, তাছাড়া সমর্থকদের এই মরশুমে ড্রোয়ান কাপ অর্থাৎ প্রথম ট্রফিটাও তুলে দিতে পারবো। এর পাশাপাশি আর একটা বিষয় নিয়েও প্রশ্ন করা হয় যে পেনাল্টি নিয়ে কি বলবেন, কারণ পেনাল্টিটা নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়েছে। তো এই বিষয়টা নিয়ে বলেন যে রেফারি যেটা সিদ্ধান্ত দিয়েছে সেটা মেনে নিতে হবে, রেফারির সেই সিদ্ধান্তে নিয়ে আমি কোনো রকম মতামত দিতে চাই না। তো এই কথাটাই বলেন। তো এর পাশাপাশি সাদিকিউ কি বলেন, ম্যাচটা খুবই কঠিন ম্যাচ ছিল, দুর্দান্ত খেলেছে গোয়া দল, তাছাড়া নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ম্যাচে, সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছে তাদের এরকম উপহার দেওয়াটা আমাদের কর্তব্য, তাই কঠিন সময়ে আমাকে জোয়ান ফ্যান্ডো নামিয়েছিল, একটা সুযোগ পেয়েছি, একটা সুযোগ থেকেই গোল করার চেষ্টা করেছি এবং গোল করতে পেরে আমি খুবই খুশি। আশা করি ফাইনাল ম্যাচে সমর্থকরা আমাদের অনেক সাপোর্ট করবে এবং সমর্থকরা পাশে থাকবে, যদি সমর্থকদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আরও গোল করব ডার্বি ম্যাচে এবং ফাইনাল ম্যাচটাও আমরা জিতব। তো এরকমই কিন্তু কথা বলেন সাদিকিউকে নিয়ে। আমি আর একটা কথা আলাদাভাবে বলবো, সেটা হচ্ছে সাদিকিউকে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম আলোচনা ছিল যে এত বেশি বয়সী স্ট্রাইকার কোনো রকম ভালো খেলতেই পারছে না, একটা দুটো ম্যাচ দেখলাম কিছুই না, এর মধ্যে কিছুই নেই, অনেক রকম প্রশ্ন, অনেক রকম আলোচনা হয়েছে। তো সব প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে, আর তার যে গোলটা ছিল এফসি গোয়া দলের বিরুদ্ধে দুর্দান্ত গোল ছিল, ওই গোলটা দেখার মতো গোল ছিল। তো ওই গোলটা করার পর বোঝাই যায় যে তিনি কতটা ভালো মানের স্ট্রাইকার, তার মধ্যে ক্লাস আছে কি না সেটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। এছাড়াও দুটো ট্রান্সফার আপডেট শেয়ার করার রয়েছে। ট্রান্সফার আপডেটের মধ্যে ইমানুয়েল জাস্টিন, যিনি কিনা কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে ট্রায়ালে এসেছিল, এই বিদেশি তারকা প্লেয়ার কিন্তু ডোয়ান কাপেও খেলেছে কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে, কিন্তু এই প্লেয়ারটিকে এবার কেরালা ব্লাস্ট এফসি দল থেকে সই করিয়ে নিল গোকুলাম কেরালা এফসি। তো গোকুলাম কেরালা এফসি দলের হয়ে তিনি খেলবেন এবার আই লিগ। এর পাশাপাশি পরের যে আপডেটটি রয়েছে, একদম শেষ দিনে বড়সড় চমক, অবিলাস পাল মোহনবাগান দল ছেড়ে তিনি এবার যোগ দিলেন গোকুলাম কেরালা এফসি দলে, অফিসিয়ালি তাকে সই করিয়ে নিয়েছে গোকুলাম কেরালা এফসি দল। তো একটা ভালো গোলকিপারকে কিন্তু তারা সই করিয়েছে। সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের এবার কিন্তু একটা নতুন ফরেন সিডিএমকে আমরা দেখতে পাচ্ছি, বা মোটামুটি নতুন ফরেন সিডিএম কিন্তু লঞ্চ হচ্ছে। ইতিমধ্যে মোহনবাগান দলের যে স্কোয়াডটা রয়েছে সেখানে কিন্তু প্রপার সিডিএম পজিশনের বিদেশি প্লেয়ার নেই, সেখানে দুজন সেন্টার ব্যাক আছে, ব্রেন্ডন হামিল এবং হেক্টর ইউস্টে। তো হেক্টর ইউস্টেই কিন্তু প্রতিনিয়ত প্রতি ম্যাচে প্রথম থেকে শুরু করবে সেন্টার ব্যাকে, তো সেই ক্ষেত্রে ব্রেন্ডন হামিল হয়তো খুব কমই শুরু করতে পারবেন, এবং যদি পুরো 90 মিনিট হেক্টর ইউস্টে ওই সেন্টার ব্যাকেই খেলেন তাহলে হামিলকে কখন নামাবে বা কীভাবে নামাবে। তো সেই অনুযায়ী যেরকম গোয়া ম্যাচে আমরা দেখেছিলাম তাকে সিডিএম পজিশনে খেলিয়েছিল কোচ জোয়ান ফ্যান্ডো, তো এখন থেকে হয়তো সেই সিডিএম পজিশনেই বেশিরভাগ খেলতে দেখা যাবে অবশ্যই ব্রেন্ডন হামিলকে। একদম ম্যাচের শেষের দিকে এসে যখন পুরোপুরি ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করবে তখন কিন্তু এই ব্রেন্ডন হামিলকে আমরা সিডিএম পজিশনে খেলতে দেখতে পারব। তো মোটামুটি আমরা এখন বলতেই পারি যে নতুন একটা বিদেশি সিডিএমকে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, তাছাড়া লঞ্চ হচ্ছে বা সেটা হয়তো লঞ্চ করছে জোয়ান ফ্যান্ডো। তো এই ছিল আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।